হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আজকে তো 1 জানুয়ারি, তো 1 জানুয়ারিতে তো সবাই ঘুরতে বেরোয়। তো আমাদের কোনো ঘোরার মতো মন বা প্ল্যান ছিল না, তো জানি না হঠাৎ করে ভাগ্যে এমন একটা দিন হয়ে গেল। তো দিদি হঠাৎ করে ফোন করে বলল চল ঘুরতে যেতে হবে। আমি বললাম কোথায়? তো বলল এই তো বাড়ির পাশেই একটা ব্রিজ আছে, সেই ব্রিজটাতে ঘুরতে যাব। তো বাড়ির পাশে বলতে একটা স্টেশন পার করে একটু অটো ধরে একটুখানি আসতে হয়। তো বললে আমি বললাম তাহলে চল। তো সেইভাবে আসা, তাছাড়া আগের থেকে কোনো প্ল্যান বা কিছু ছিল না। আর দেখো আমি এখানে এসে কথা বলছি, তো চারিদিকে প্রচুর পিকনিক করছে, আর গাড়ি ঠাড়ি যাচ্ছে বলে খুবই আওয়াজ আসছে, বক্সের আওয়াজ। তো আমি কথা বলছিলাম, তো তখন কথাটা মানে পরে দেখছি খুবই মানে বাজে শোনাচ্ছে, ওই জন্য বাড়িতে এসে আবার ভয় জবাব দিলাম, তা না হলে আমার কথাটাও কিছুই বোঝা যাচ্ছিল না। তো দেখো ঘুরতে এসে খুব ভালোই লাগছে, 2টো ট্রেনে এসেছি আর এখন 3টে বেজে গেছে, তো রোদ্দুরও রয়েছে হালকা হালকা। তো আমরা মালদিয়া হয়ে চলে এসেছি আর মা শ্রীনিবাস হয়ে আসছে। তো আমরা যে জায়গায় রয়েছি এটা হচ্ছে আমাদের পুলিশ স্টেশন কৃষ্ণগঞ্জ, তো সেই এলাকার মধ্যে এই ব্রিজটা পড়ে। তো সেই ব্রিজে আমরা ঘুরতে এসেছি, তো দেখো ব্রিজের মানে পাশ দিয়ে যাচ্ছি এখানে, এবার ব্রিজে উঠব। তো যেতে যেতে তোমাদের সাথে সব কথা শেয়ার করছি, তো ভিডিওটা দেখতে থাকো। চলো তোমাদের কোথায় কোথায় যাই সবটা দেখানোর চেষ্টা করব। আর এই তো ব্রিজে পৌঁছে গেছি। তো শীতকালের বিকালে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে মানে এত ভালো লাগছে, আর সব ছাড়া বড় এই ব্রিজের উপর থেকে মানে সর্ষের ক্ষেত, সাদা সাদা ফুল, হলুদ ফুলে সারা মাঠ ঢাকা, উপর থেকে দেখতে এত সুন্দর লাগছে, মানে পুরো মাঠটা মনে হচ্ছে একদম হলুদ হয়ে আছে। তো দেখো এই যে ব্রিজটাও খুব সুন্দর। তো ব্রিজটা হওয়ার পর থেকে এখানে প্রত্যেক দিন বিকেলে প্রচুর লোক ঘুরতে আসে। তো ব্রিজটাই দেখো। তো এবার দেখো নদীটা তোমাদের একটু ঘুরে দেখাই। তো এই যে নদীটা বয়ে গেছে, এই নদীর এই যে সুন্দর প্রকৃতি পরিবেশ সত্যি দেখার মতো, আর এত সুন্দর লাগছে জলটা দেখতে। আর আমরা ছোটোবেলায় যে চুন্নি নদীর কথা বয়ে পড়েছি, তো সেই চুন্নি নদী এটা। তো এই চুন্নি নদীটা একদম ভাগীরথী নদীতে গিয়ে মিশেছে। তো দেখো নদীটা চারপাশটা ধারগুলো সত্যি দেখার মতনই, খুবই ভালো লাগছে দেখতে। সত্যি 23 জানুয়ারিতে যে এমন একটা দিন উপহার পাবো ভাবতেই পারিনি। তো 1 জানুয়ারিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক শুভেচ্ছাও জানাই। তো নদীটার চারপাশে তো ভালোভাবে ঘোরা হয়ে গেল, তো ব্রিজটাও খুব ভালো লাগলো। তো চলো এবার যাচ্ছি একটা শিব মন্দিরে। তো এই শিব মন্দিরের কথা তোমরা এটাও ইতিহাসে পড়েছ, রাজা কৃষ্ণচন্দ্রের সময় যে শিব মন্দিরটা করা হয়েছিল এটাই সেই শিবনিবাসের শিব মন্দির। তো চলো সেখানে যাচ্ছি। আর এই দেখো বাগানে বাগানে প্রত্যেক জায়গায় এত লোকে পিকনিক করছে, মানে দেখতেও খুব ভালো লাগছে। আর তো বাঁদিকে সামনে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়েই আমরা মন্দিরে যাব। তো পার্ট 2তে মন্দিরের ভিডিওটি তোমরা দেখতে পাবে, চলো দেখো।